ট্রিক্স নাম্বার 150 বন্ধুরা, 150টা হচ্ছে আমার শেষ টিপস অ্যান্ড ট্রিক্স। দ্যাট মিনস 150টা ট্রিক্স বলেছিলাম, এটা হচ্ছে শেষ টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা, যারা আমরা ম্যাক্রো বিশেষ করে অ্যাডভান্স লেভেলের কাজ করি তারা ম্যাক্রোটা অবশ্যই জানেন। এখন ম্যাক্রোটা আমরা কী করি, এখানে যাই হচ্ছে ডেভেলপার ট্যাবে, দেন হচ্ছে ভিজুয়াল, দেন হচ্ছে ম্যাক্রো, এখান থেকে চলে যায়। বাট এটা সহজ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অল্ট এফ ইলেভেন প্রেস করলে আপনার ম্যাক্রোর যে ডায়ালগ বক্স ভিজুয়াল বেসিক সেই জিনিসটা চলে আসবে। এখানে আসার পর আপনার যেই শিটে কাজ করা দরকার হবে আপনি সেই শিটে কাজ করে এখানে ক্লোজ করে দেবেন, আবার আপনি জায়গায় চলে যাবেন, আবার অল্ট এফ ইলেভেন চলে যাবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে ফাইলে যাবেন ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল, দ্যাট মিন্স এখানে চলে আসলেন। আবার দেখাচ্ছি অল্ট এফ ইলেভেন চলে আসলো। এখন এখান থেকে যদি আবার আপনি এক্সেলে ব্যাক করতে চান, জাস্ট অল্ট কিউ দিলে আবার আপনি এক্সেলে ব্যাক করবেন। অল্ট এফ ইলেভেন হচ্ছে ভিজুয়াল বেসিক, অল্ট কিউ হচ্ছে এক্সেলে ব্যাক করে যাবে। জাস্ট অল্টার করে এই জিনিসটা চলে আসবে। সুন্দর একটা ট্রিক্স, যেটা আপনার কাজের গতিকে আরও অনেক গুণ বাড়িয়ে দিবে, আপনি ভিজুয়ালে যাবেন অনেক কষ্ট হবে। সুতরাং অল্ট এফ ইলেভেন, অল্ট কিউ, ক্লোজ, এন্টার।